হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, বেসিক্যালি আমি বেশ কিছু কোশ্চেন পেয়েছি যে যারা প্রাইভেট থেকে নার্সিং করবে তারা কি গভর্নমেন্ট থেকে যারা নার্সিং করবে তাদের সমান কি না। তো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেই কোশ্চেনের অ্যান্সার দিতে আমি আজকে চলে এসেছি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এরপরে আমরা বলবো যে নার্সিং গভর্নমেন্ট বা প্রাইভেট এটা কোনো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে এটাই যে আইএনসির আন্ডারে আপনি যে ইনস্টিটিউশনে পড়ছেন সেটা আইএনসির আন্ডারে কি না, এবং যে স্টেটে পড়ছেন আপনি, ব্যাঙ্গালোর হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে, সেই স্টেটের কাউন্সিলের আন্ডারে কি না। ক্লিয়ার? আইএনসি এবং কেএনসি অথবা WBNC বা যে স্টেটে পড়ছেন সেই স্টেটের আন্ডারে যদি নার্সিং কাউন্সিল হয় তাহলে যে কোনো ইনস্টিটিউশন থেকে পড়া যাবে। এবারে আসি প্রাইভেট থেকে পড়লে পরে জব কেমন পাওয়া যাবে এবং গভর্নমেন্ট থেকে পড়ে আসলে কেমন জব পাওয়া যাবে। গভর্নমেন্ট থেকে যারা পড়বে এবং যারা প্রাইভেট থেকে পড়বে দুজনের গুরুত্ব কিন্তু একই, চাকরির ক্ষেত্রেও কিন্তু তাদের একই ভূমিকা, কোনো আলাদা ভূমিকা নেই। আপনি পাস আউট করার পরে BSc অথবা GNM যেটাই পাস আউট করেন না কেন, আপনার সরকারি থেকেও রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং প্রাইভেট থেকেও রেজিস্ট্রেশন নাম্বার দেবে। আপনি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরে আপনি সরকারি গভর্নমেন্ট চাকরি করতে পারেন, এছাড়াও আপনি প্রাইভেট সেক্টরেও জব করতে পারেন। যিনি সরকারি থেকে পাস আউট করেছেন তাকেও চাকরির পরীক্ষায় বসতে হবে, যিনি গভর্নমেন্ট দেয়নি প্রাইভেট থেকে পাস করেছে তাকেও কিন্তু সেই চাকরির পরীক্ষায় বসতে হবে। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু তিনি চান্স পাবেন, নচেত কিন্তু কোনোভাবেই চান্স পাবেন না, সে গভর্নমেন্ট থেকে করুক বা যেখান থেকেই করুক। বিভিন্ন স্টেটে কিন্তু বিভিন্নভাবে নেওয়া হয়, ওয়েস্ট বেঙ্গলে বা কর্ণাটক বা হায়দ্রাবাদ বা বিভিন্ন স্টেটে কিন্তু তাদের, কোনো কোনো স্টেটে শুধুমাত্র রিটেন এক্সামের মাধ্যমে, কোনো কোনো স্টেটে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়, আবার কোনো কোনো স্টেটে রিটেন এবং ইন্টারভিউ দুটির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়। তো বন্ধুরা, আপনি গভর্নমেন্ট থেকে পড়লেন না প্রাইভেট থেকে পড়লেন এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে যে ইনস্টিটিউটে আপনি পড়ছেন সেই ইনস্টিটিউটের অ্যাফিলিয়েশন আছে কি না আইএনসি, এবং যে স্টেটে পড়ছেন সেই স্টেটের অ্যাফিলিয়েশন আছে কি না। যদি অ্যাফিলিয়েশন থাকে তাহলে কিন্তু সেখান থেকে পড়া যাবে, কোনো অসুবিধা হবে না, চাকরির ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তবে আপনাকে ইন্টারভিউ বা রিটেন এক্সামে কিন্তু সবাইকে বসতে হবে, যিনি প্রাইভেটে পড়ুক কিংবা যিনি গভর্নমেন্টে পড়ুক, সেটার উপরে নির্ভর করে না, নির্ভর করে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে কি না। যেহেতু আপনি গভর্নমেন্ট বা প্রাইভেট যেখান থেকে পড়ুন না কেন আপনাকে রেজিস্ট্রেশন দেবে কিন্তু কাউন্সিল। তো আমি এই ছোট ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। তো বন্ধুরা, এরপরে আপনাদের যাবতীয় কোশ্চেন আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।